সিয়াম সাধনার মাস রমাদানে ভোক্তাদের চাহিদা কথা মাথায় রেখে প্রস্তুতি নিয়েছেন লন্ডনের বাংলাদেশের ব্যবসায়ীরা। মহামারীর কারণে গত বছর নিত্য প্রয়োজনীয় পণ্যের কিছুটা সংকট থাকলেও এবছর পণ্যের সরবরাহে সংকট হবে না বলে মনে করেছেন ব্যবসায়ীরা। তবে সরবরাহ ঠিক থাকলেও দাম কিছুটা বেশি থাকবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। রমাদানে ব্যবসায়ীদের প্রস্তুতি নিয়ে আমাদের বিশেষ প্রতিনিধি মনিরুদ্দিনের দুই পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরা ছিলেন মিসবা মাহফুজ। নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি রমাদানে বাড়তি কিছু পণ্য কিনতে হয় রোজাদারদের। এ মাস শুরু হওয়ার বেশ আগ থেকেই খেজুর, ছোলা, তেল, ডালের মতো আরও কিছু পণ্যের পসরা সাজিয়ে ক্রেতা সাধারণের দৃষ্টি আকর্ষণে ব্যস্ত থাকেন ব্যবসায়ীরা। তারা বলছেন, রমাদানে সব ধরনের পণ্যের যথেষ্ট মজুদ রয়েছে এবং বাজারে পণ্য সংকটের আশঙ্কা নেই। প্রিপারেশন নিয়েছি আমরা, ইনাফ স্টক আনিয়ে রাখছি, চেষ্টা করছি সব কিছু কাস্টমারে পায় যা প্রয়োজন রমাদানে। পণ্য সংকটের আশঙ্কা না থাকলেও গেল বছরের তুলনায় দ্রব্যমূল্য কিছুটা বেশি বলে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। ব্যবসাগত দিয়া গত বছর আর প্যান্ডেমিক থাকতে আরও বালা ছিল, এই রমাদানে দাম বাড়ায় আই থিঙ্ক কাস্টমাররা একটু কম শপিং করে, সো নট লাইক লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার আরও অনেক বেশি ছিল। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও অনেক পণ্যের ক্ষেত্রে ব্যবসায়ীরা দাম না বাড়িয়ে আগের দামই রেখেছেন বলে জানিয়েছেন। সানার দাম বাড়ছে, ডাইলের দাম বাড়ছে, তারপরে আপনার অনেক কিছু দাম বাড়ছে, কিন্তু আমরা দাম বাড়াই নাই। আমরা ইনশাল্লাহ রমজানের খেজুর, প্যালেস্তাইনের খেজুর, চানা, মসুর ডাল এবং আরও অনেক কিছু আছে। ব্যবসায়িক মুনাফার পাশাপাশি এই রমাদানে মানবিক দিক বিবেচনা করে অনেক পণ্যে ডিসকাউন্টও দিচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। তো এভরি রমাদান আমরা করি, আমরা যতটুকু পারি, স্পেশালি ডেটসও and rice and oil offer. এখানে বিফ অফারে চলতেছে, শুধু রমজানের জন্য আমরা নিয়ে আসছি বিফ। আর ভেজিটেবল, বাংলাদেশি ভেজিটেবল আছে, জারা লেবু, কাগজি লেবু, এরপরে আমাদের চানা, খাসাইয়ের ডাল, চানার ডাল সবগুলো অফারে আছে, সেলে আছে। মাছ আমরা ডাইরেক্ট আনি, মাছের আমাদের অফার এখনও রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন পিছনে কি অফার আছে। রোজার সময় কেনাকাটা হলে আমরাই দোয়া পাইমু, মুখে দোয়া না ফেলে তো আমরা হাত দিতে দোয়া দিব না নি। ব্যবসায়ীরা আশা করছেন গেল বছরের চেয়ে এই রমাদানে অনেক বেশি বেচা কেনা হবে এবং ভোক্তারা তাদের চাহিদা মতো পণ্য পাবেন। মনিরুদ্দিন, টিভি ওয়ান নিউজ, লন্ডন।